হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাতাশা আছি আপনাদের সাথে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে একটি নতুন ভিডিও দেখার জন্য। তো এখন হচ্ছে আপনাদের সাথে আজকে আমি কিছু মানে শপিং শেয়ার করছি, আর যেহেতু আমি আমার আগের ব্লগেই বলেছি যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো ঘুরতে যাওয়া উপলক্ষে বাচ্চাদের জন্য কিছু শপিং করেছি, আমার জন্য কিছু করেছি, তো আপনাদের সাথে শপিং ব্লগটা শেয়ার করে ফেললাম। তো বাইরে যেয়ে করতে পারিনি, যেহেতু মানুষের গ্যাদারিং অনেক বেশি থাকে বাইরে, তো বাইরে যাওয়ার পরে আমি হচ্ছে শ্যুট করতে পারিনি, তো এই জন্য বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে তানহার জন্য নিয়েছি, তো একটু মোটো টাইপের একটা সোয়েটার, তো মোটামুটি তানহা আয়নের জন্য বেশি কেনা হয়েছে, যেহেতু বাচ্চাদের কাপড় একটু বেশি লাগে, তো আমার জন্য সেভাবে কোনো কিছুই কিনিনি। তো একটা শ্যু কিনেছি আর একটা সোয়েটার কিনেছি, আর আমার তো সব কিছুই আছে, সেরকম কিছু লাগবে না। তো আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। তো কিছু মোটা ট্রাউজারও নিয়েছি বাচ্চাদের জন্য, আর আয়নের জন্য নিয়েছি একটা মোটা ধরনের হচ্ছে একটু ব্লেজার টাইপের একটা এখানে নিয়েছি, তো ওর জন্য মোটা সোয়েটার দরকার, ওর অনেকগুলো হচ্ছে টি শার্ট আছে, তো এই জন্য ওর জন্য একটা বড় মোটা ব্লেজার নিয়েছি, আর একটু বড় সরোই নিয়েছি যেন নেক্সট ইয়ারও হয়। তারপর আমার জন্য একটা সোয়েটার নিয়েছি, আয়নের জন্য টি শার্ট নিয়েছি, তো এই তো সব কিছু মিলায় টুকিটাকি শপিং হয়ে গেছে। আর হচ্ছে আমরা দুজনেই শ্যু নিয়েছি, আপনার ভাইয়াও একটা শ্যু নিয়েছে, আমিও নিয়েছি, কিন্তু শ্যুটা যেহেতু ইউজ করা হয়ে, তো এখনও হচ্ছে ব্যাগপত্র সব কিছু গুছানো বাকি, ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করার, কোথায় ঘুরতে যাচ্ছি আর কিভাবে যাচ্ছি না যাচ্ছি, তারপর ব্যাগটা গুছানো সব কিছুই এভরিথিং আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখন সব কিছু গুছিয়ে রাখছি, এক জায়গায় রাখছি যেন আমার ব্যাগ গুছাতে সুবিধা হয়, তা আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর এখন হচ্ছে আমি এসব গুছিয়ে রান্নাবান্নায় চলে যাব, কারণ হচ্ছে বাসায় গেস্ট আসতেছে, তো গেস্ট তো অনেকটা জার্নি করে আসতেছে, গেস্টকে সেটা তো দেখতেই পাবেন, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন। তো এখন হচ্ছে রান্নাঘরে অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি, তো এখন হচ্ছে আমি শিং আর মাগুর মাছটা রান্না করে নিব। আমার এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এটা কীভাবে বাছতে হয় না হয়, ডিটেলস আমি ওখানে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো মাছগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। তো মাছটাকে প্রথমে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে, তারপরে এখানে আমি ঝোল যতটুকু ইউজ করার করে নিব, তাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে আর দেখতেই পাচ্ছেন, আর এটার ফুল ডিটেলস আমি কিন্তু শেয়ার করেছি রেসিপিটা আমার আগের ব্লগে। তো মেহমান অলরেডি কিন্তু চলে আসতেছে রাস্তায়, তো আমি ও রান্নাটা ঝটপট সেরে ফেলছি। তো আপনারা আমার সামনে কিছু ইন্টারেস্টিং ব্লগ দেখতে পাবেন, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন হচ্ছে পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। তো এই শিং মাছটা এভাবে করে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি আর ইয়ামি হয়। তো এখন পর্যাপ্ত পরিমাণে যতটুকু পানি দরকার ঝোল এবং সিদ্ধ হওয়ার জন্য মাছটা, ততটুকু পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর কাঁচামরিচগুলো দিয়েছি ফ্লেভারের জন্য। অন্যদিকে চুলায় কিন্তু আমি আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, নতুন আলু আজকে ভর্তা করব। তো আমার গেস্ট যে আসছে সে কিন্তু এসব খাবার দাবারই অনেক বেশি পছন্দ করে, এই জন্যই আমি হচ্ছে আলু ভর্তাটাও করে নিচ্ছি, সাথে হচ্ছে বেগুন চপও করে নিব। তো মাছটা নামিয়ে নিয়ে এখন বেগুন চপটাও বসিয়ে দিয়েছি। তো বেগুন চপটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি ওদিক দিয়ে আলু ভর্তাটাও করে নিব, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার বাসায় গেস্টকে আসছে, সেটাও আপনারা দেখতে পাবেন। আমি চেষ্টা করেছি প্রথম থেকে একটু একটু করে শ্যুট করার, যেহেতু বেবিরা আছে তো ওদেরকে নিয়ে আসলে সব কাজ গুছিয়ে সবসময় শ্যুট করা হয় না, তারপর আমি ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। তো এখন হচ্ছে ডোয়া দিয়ে আলু ভর্তাটা করে নিচ্ছি। তো আমার ভর্তাটা কিন্তু শেষ হয়নি এখনো করা, তার মধ্যে কিন্তু গেস্ট চলে এসেছে,
তো আমি জাস্ট একটু পেঁয়াজ মরিচটা দিয়ে নিচ্ছিলাম, অলরেডি বাসার মধ্যে ঘন্টা বাজছে, তো আমাদের মেহমান হয়তো বা চলে আসছে, তো এখন হচ্ছে মেহমানকে দেখানোর পালা, তো এখন যাচ্ছি। এই যে আমাদের হচ্ছে ছোট্ট গেস্ট হচ্ছে ফাহিম, আমার ননদ এসেছে ঢাকায়, তো ওরা হচ্ছে সকালে গাড়িতে উঠছিল, এখন পৌঁছালো আর কি। তো এই তো ফাহিম অনেকদিন পরে ঢাকায় আসলো, তো এই তো আমাদের স্পেশাল গেস্ট। তো তানহা এনো খুব এক্সাইটেড এবং ফুপিকে পেয়ে খুব খুশি, তো এখন হচ্ছে ওরা ফুপির আদর খাচ্ছে, তো ওরা এখন ফ্রেশ হয়ে নিবে। আর বেশি শ্যুট করলাম না যেহেতু অনেকটা জার্নি করে এসেছে, সকালে প্রায় 8:30 গাড়িতে উঠছিল, এখন অলরেডি রাত 8 বেজে গেছে। তো আপনাদের সাথে আজকের ব্লগটাই শেয়ার করে ফেললাম লেট না করে। তো এই তো হচ্ছে অবস্থা, ওরা গেস্টদেরকে পেয়ে তো অনেক বেশি খুশি, আর এখন তিনজন মিলে একসাথে কী করবে না করবে অস্থির একটা অবস্থা, তো ওদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এইভাবে করে কাজিনরা এক জায়গায় হলে আসলে এভাবেই করি, আমরা ছোটোবেলায় অনেক বেশি আনন্দ করতাম, তো ওরাও ঠিক সেম। তো যাই হোক, এখন হচ্ছে আমি ওদেরকে খাওয়া দাওয়ার কথা বলছিলাম, তো বলছে যে না এখন খাবে না যেহেতু 8 বাজে কেবল, তো এখন বলছিল যে ভাবি আমাকে একটা কফি করে দাও, আমি কফিটাই খাই, পরে হচ্ছে রাতের খাবার খাবো, তো এই জন্য ওকে কফি করে দিচ্ছে। আর আমার রান্না বান্নাও অলমোস্ট ডান, এখন জাস্ট হচ্ছে কিছু সার্ভ করে নিব এই আর কি। আর আমার শাশুড়ি মাও অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করব। তো ওকে আগে কফিটা দিয়ে দিই। তো মারা আসলে, মাদের ভালোবাসাগুলো হচ্ছে মানে পৃথিবীর কারোর সাথে কম্পেয়ার করা যাবে না, মারা আসলে এরকমই। তো আমার শাশুড়ি হয়েছে তো কী হয়েছে, মায়ের থেকে কোনো অংশই কম না। তো যাই হোক, এখন হচ্ছে এখানে আমাদের জন্য পায়েস রান্না করে দিছে, যেহেতু বাড়িতে গরুর দুধ হয় তো ওই খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করে দিয়েছে। এখানে গরুর মাংস দিয়েছে, আপনাদের ভাইয়া যা যা পছন্দ করে, আমরা ওই সব খেতে বেশি পছন্দ করি। আর আম্মার হাতের মজার ঝরঝরে আলু ভাজি, এটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে, এটা আম্মা টোটালি হাত দিয়ে কেটে করে, আমি তো সব সময় হচ্ছে কাটার দিয়ে করি। তো আম্মার এই আলু ভাজিটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি, তো আম্মা আলু ভাজি করে দিয়ে পাঠিয়েছে। তো এত সকাল সকাল কীভাবে এত কিছু করেছে আসলে জানি না, অনেক ভোরে হয়তো বা করেছে সব কিছু। তো এখন সব কিছু একটু গরম করে নিচ্ছি, যেহেতু অনেকটা সময় জার্নি করে জিনিসপত্রগুলো এসেছে, তো এখন সব কিছু গরম করে নিব, যেহেতু ঠান্ডার দিন গন্ধ হয়ে যায়নি, তারপর একটু গরম করে নিচ্ছি। তো গরু মাংসটাও চুলায় বসিয়ে দিলাম, আর আপনাদের ভাইয়া তো খাওয়ার জন্য অস্থির হয়ে আছে কারণ মায়ের হাতের রান্না বলে কথা। তো এখন সব কিছু গরম করে এখন টেবিলে হচ্ছে সার্ভ করে নিয়েছে। তো এই যে আমার বেগুন চপ, আলু ভাজি, আর আমি তো আলু ভর্তা করেছিলাম, আমি তো জানি না যে আমার আলু ভাজি। তো এখানে আমরা একটু পায়েসটাও খেয়ে নিয়েছি, তারপর এই যে মাছটা যে রান্না করেছে, মাছটার ফাইনাল লুক। তো এখন সব কিছু টেবিলে সার্ভ করে নিয়েছি, যেহেতু ওরা এখন খাবে না, তো সব কিছু ডেকে রেখে দিব। তো সিম্পলই রান্নাবান্না করেছি, আর গরুর মাংসটা চুলায় গরম হচ্ছে, তো এখন তো খাবো না, আর একটু বাচ্চাদেরকে দেখিয়ে দিই। ওরা তো পুরো খেলায় মেতে গেছে, এখন বসে বসে তিনজনে মিলে লুডো খেলছে, ক্রাম খেলছে। তো আজকে খুবই একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।